What's up বন্ধুরা আর স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে এবং আজকের ভিডিওতে তোমাদের আমি যেটা জানাতে যাচ্ছি সেটা হচ্ছে মাইনক্রাফট লাইক মানে লেটেস্ট ভার্সন 1.16.0.2 কিভাবে তোমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে ফ্রিতে ডাউনলোড করবা তাও এক্সবক্স লাইভের সাথে এতে তোমরা সাইন ইন করতে পারবা সার্ভারে খেলতে পারবা মাল্টিপ্লেয়ারে খেলতে পারবা সব কিছু করতে পারবা কিন্তু এর জন্য তোমাদের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে যেটা আর্চিভার ক্রোম এবং এক্সবক্স লাইক অ্যাপ যেটা আছে গুগল প্লে স্টোর থেকে ওটা ডাউনলোড করবা ওগুলোর লিঙ্কও ডেসক্রিপশন আছে বাট নট গুগল প্লে স্টোর তো আসলে আর আর মেইন যে লিঙ্কটা ওটা মানে প্রথম কমেন্ট আর ডেসক্রিপশনে দিয়ে দেবো সো তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নিও আর আমি পুরো প্রসেসটা এখনই দেখাচ্ছি সো চলো ভিডিওটা শুরু করি প্রথমে তোমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে প্রেস করতে হবে ডেসক্রিপশন কি এটা জানতে হলে তোমাদের প্রথমে যে টাইটেল আছে সেই টাইটেল একটা প্রেস করো তাহলে নিচে এরকম একটা ইন্টারফেস আসবে সেটা হচ্ছে ডেসক্রিপশন আর এটা হচ্ছে আমার ইংলিশ চ্যানেল সো ইংলিশ চ্যানেল সাবস্ক্রাইব করো ধরো আনসাবস্ক্রাইব করে দেখাই দিই তুমি আমার ইংলিশ চ্যানেল সাবস্ক্রাইব করো প্রেস করবে লাইক আর আমি এটা এই ভিডিওটা আমার ইংলিশ চ্যানেল সার্চ দিই বাট আমার একটা ভিউ হয়েছে জাস্ট তো কেউ আমার ইংলিশ চ্যানেল দেখে না তার জন্য সো আমার ইংলিশে মানে আমার যে এই ভিডিওটা একটা লাইক করবা চ্যানেল সাবস্ক্রাইব করবা আর কিছু করার লাগবে না প্রেস করবে লাইক করবে যাই হোক তো তোমাদের প্রথমে ওপেন করার জন্য তোমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক আমি বলতেছি আবার সো ডেসক্রিপশনটা ওপেন করার জন্য তোমাদের খালি টাইটেল প্রেস করতে হবে তাহলে ডেসক্রিপশন ওপেন হয়ে যাবে তো এখান থেকে তোমরা জাস্ট এখানে ডাউনলোড লিঙ্ক লেখা থাকবে আর অন্য কিছু লেখা থাকতে পারে আমার এই ভিডিওতে তো যাই হোক তোমাদের প্রথমে যে ডাউনলোড লিঙ্কে প্রেস করতে হবে তারপরে গুগল ড্রাইভের একটা পেজ খুলবে সো ওইখানে ক্রোম মানে ওইখানটা ডুইকার যাবো ওখান থেকে হা 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 সো ওই পেজটা আসলে ক্রেডিট হচ্ছে কি ইউটিউব চ্যানেলের ওই ইউটিউব চ্যানেল লিঙ্ক মানে দিয়ে দেবো যে চ্যানেলে এটা ক্রেডিট তো হ্যাঁ যাই হোক সো তারপরে তোমাদের এরকম একটা পেজ আসবে সেটা হচ্ছে লেখা আছে দেখো যে গুগল ড্রাইভ কান্ট স্ক্যান দ্য ফাইল ভাইরাস তো এখানে লেখা আছে মাইনক্রাফট 1.16 এক্সবক্স লাইভ ইনএবলড জিপ 97 MB টু লার্জ তার জন্য আমার এটা ই করতে পারছে না তোমার এখান থেকে জাস্ট ডাউনলোড এনিওয়েতে প্রেস করতে হবে তো এটা একটা ইজি জিনিস তোমাদের এটা খালি করতে হবে তো হ্যাঁ আমি অলরেডি ডাউনলোড করছি তার জন্য এটা দেখাইতেছে তো তোমরা এখান থেকে ডাউনলোড করে দিবা তো ডাউনলোড করে দেওয়ার পরে দাঁড়ানো দেখাই তোমাদের সো এখানে কোয়েশ্চেন মার্ক আছে কোয়েশ্চেন মার্ক আমি ক্যান্সেল করে দিয়েছি আমার ডাউনলোড হয়েছে সো কোয়েশ্চেন মার্ক আছে কোয়েশ্চেন মার্ক তোমরা কী করবা কোয়েশ্চেন মার্ক দেওয়া ভয় পাওয়া না ওটা 98 MB বেশি হবে না তারপরে তোমাদের আরেকটা রিকোয়ার্ড অ্যাপ্লিকেশনে প্রেস করবা যে রিকোয়ার্ড অ্যাপ্লিকেশন যেটা তোমাদের বলছি আর ফার্স্ট অফ অল তোমাদের আরেকটা অ্যাপ্লিকেশন লাগবে যেটা হচ্ছে এক্সবক্স সো আমি আগে সবগুলো রিকোয়ার্ড অ্যাপ্লিকেশন আগে দেখাই দিই কেমনি করতে হয় তাছাড়াও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো তো ফার্স্ট রিকোয়ার্ড অ্যাপ্লিকেশন হচ্ছে এক্সবক্স ধরো আমি দেখাই এই যে এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ার্ড অ্যাপ্লিকেশন সো এটা ডাউনলোড করবা ওপেন করবা তো সেকেন্ড রিকোয়ার্ড অ্যাপ্লিকেশন হচ্ছে জেড আর্চিভার ওপেন করবা জেড আর্চিভার লেখা সার্চ দেবা তো প্রথমে এটা আসবে তো এখান থেকে এটাও ইনস্টল করে দেবো আমি আপডেট করবো না থাক আপডেট করার ইচ্ছা নাই তো তারপরে অ্যাপ্লিকেশনটা হচ্ছে ক্রোম তো তারপরে অ্যাপ্লিকেশন সরি একটু সমস্যা হয়েছে তারপরে অ্যাপ্লিকেশনটা হচ্ছে ক্রোম সেটা তোমরা তোমাদের ফোনের সাথে দেওয়া থাকতে পারে সো এটা হচ্ছে ক্রোম তো এগুলো ডাউনলোড করে নেবে তিনটে অ্যাপ্লিকেশন সো দাঁড়াও আমি আগে না সো এখানে মাইনক্রাফট আসতে হবে আগে থেকেই তো আমি খালি কিছুই করবো না ধরো আমি এটা আগে আনইনস্টল করে দিই তো আনইনস্টল করার জন্য একটা লক ছিল ওই লকটা আমি দেখাইলাম না থাক সরি ফর দ্যাট একটা লক ছিল ওই লক দেওয়া তার জন্য আনইনস্টল করার সময় আনইনস্টল তোমার দেখাইতে পারি নাই তো যাই হোক এরপরে তোমাদের সেকেন্ড অ্যাপ্লিকেশন মানে ক্রোমের ইউজ তো হয়ে গেলো তারপর এক্সবক্স তো তুমি যেমন আছো ওখানে অমনি থাকবে সো থার্ড অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে দাঁড়াও কোনটা জানো ওটা থার্ড অ্যাপ্লিকেশন দাঁড়াও হ্যাঁ থার্ড অ্যাপ্লিকেশন জেড আর্চিভার তারপরে তোমরা জেড আর্চিভার খুলবা তো জেড আর মানে আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বললাম কারণ হচ্ছে অনেকের ফাইল এক্সপ্লোরার্স মানে একটু ভিন্নতা থাকতে পারে আর তার জন্য আমি জেড আর্চিভার অ্যাপ্লিকেশনের কথাই বললাম যাতে তোমাদের ফাইলটা মানে তুমি সবার একই সেম প্রসেসে হইতে পারে তো তারপরে তোমাদের এখান থেকে যেতে হবে ডাউনলোড ফোল্ডারে তারপর ডাউনলোড তো এখান থেকে যাইতে হবে ডাউনলোড ফোল্ডারে এখন এখানে নিচে যদি যাই তাহলে তোমরা আমার তো এখানে আছে এখানে নিচে আছে যেমন দেখতেছো মাইনক্রাফট 1.16 এক্সবক্স লাইভ ইনএবল জিপ তো তোমাদের এটা প্রথমে এখান থেকে প্রথমে তোমাদের যে কোনো জায়গায় কাট করতে হবে যেমন আমি এখান থেকে কাট করলাম ডিভাইস মেমোরি আর তারপরে করলাম যেমন অ্যানিমেটরের কাট করলাম
সেখানে কাট করা শেষ এখন তোমরা কি করবে এখান থেকে এক্সট্র্যাক্ট হিয়ারে প্রেস করবা সো এক্সট্র্যাক্ট হইতে একটু সময় লাগবে তো তখন তোমরা এখানে লিখবা মানে ইনেবল করে দেবা কি দ্য স্ক্রিন টার্ন অন এটা ইনেবল করে দিবা তোমাদের যাতে ফোন অফ হয়ে গেলে তো এটা একটু সমস্যা হবে তার জন্য স্ক্রিপ্ট স্ক্রিন টার্ন অন লিখ অন অনে প্রেস করবো আর আমার একটু উচ্চারণের সমস্যা আছে সরি ফর দ্যাট তো এখানে একটু সময় নিচ্ছে তো তার আগে একটা কথা বললে যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো প্রেস করো বেলাইকন আর দিস ভিডিও স্পন্সার্ড বাই সাবস্ক্রিপশন বেলাইকন লাইক কমেন্ট শেয়ার সব কিছু এটার ভিডিও স্পন্সার তোমরা প্লিজ এগুলো আমার স্পন্সারের দিকে একটু তাকায়ও মানে এগুলো আমার স্পন্সার মানে আমার স্পন্সারশিপ পাওয়ার আগ পর্যন্ত মানে স্পন্সারশিপ পাবো না আমার অত মানে অত ই নাই আমার আমি অত গ্রো করতে পারবো না যে স্পন্সারশিপ পাবো তো যাই হোক সো দিস ভিডিও স্পন্সার্ড বাই সাবস্ক্রিপশন বেলাইকন লাইক কমেন্ট শেয়ার এভরিথিং ওকে সো ডেসক্রিপশন লিঙ্কটা বুঝছোই তো তোমরা সেটা হইতে থাক ততক্ষণ দাঁড়াও ততক্ষণ কী করবো যে এটা 90% হয়ে গেছে তো 100% হয়েছে সো হবাই তাড়াতাড়ি তো 100% হওয়ার পরে নিচে আর একটা অ্যাপ্লিকেশন আসবে যে উপরে এক নম্বর মাইনক্রাফট 1.16 এক্সবক্স লাইভ ইনএবল জিপ তো এখান থেকে যাবা সো ওপেন করবো ওপেন করার পরে তোমাদের এরকম একটা ফাইল আসবে মানে যার যেরকম আছে সো আমি এখান থেকে ইনস্টল করে নেবো এখান থেকে ইনস্টলে প্রেস করবা সো আমি আসলে এ দেখতেছো গাইস প্রেস করলে হয় না কারণ হচ্ছে আমি রেকর্ডার ইউজ করতেছি সো আমি রেকর্ডারটা স্টপ করি তো ইনস্টলেশনের পরে তোমাদের প্রথমে তোমাদের ওপেন করতে হবে ওপেন করার পরে দাঁড়াও আমার থিমটা জানি কেমন কেমন লাগছে দাঁড়াও একটু থিমটা চেঞ্জ করে নিই তাছাড়া তোমাদের কেমন জানি লাগবে দাঁড়াও থিমটা একটু চেঞ্জ করে নিই তারপরে দেখাবো সো দাঁড়াও আমার ডাউনলোড করা থিম আছে ভাই এটা থাক আসলটাই আচ্ছা এটাই থাক অ্যান্ড থিমটা থিমের জন্য তোমাদের একটু অন্যরকম লাগতে পারে তো এর জন্য সো লাউঞ্চার হচ্ছে এক্স লাউঞ্চার তো তোমরা আমি তো ওকে যাই হোক থিমটা চেঞ্জ করে দিই তো লাউঞ্চার নিয়ে ভিডিও বানাবো না থাক তো যাই হোক এখান থেকে তোমাদের নিচে যাইতে হবে নিচে যাওয়ার পর এখানে মাইনক্রাফট দেখছো ইনস্টল হয়ে গেছে তো এখান থেকে মাইনক্রাফট ইজিলি ওপেন করতে হবে আমি মানে লগ ইন সহ দেখাই দেবো তোমাদের সব তো হইতে থাক লাল্লাল্লা তো এটা ওপেন হচ্ছে আই উইল স্কিপ ইট তো অলমোস্ট ওপেন হয়ে গেছে আর এই যে ওপেন হচ্ছে তোমরা দেখতেছোই তো অলমোস্ট ওপেন হয়ে গেছে তো একটু একটা দাগ বাকি আছে একটা দাগ হলে ওপেন হয়ে যাবে তো কোনো সমস্যা নেই তোমাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না তো এখান থেকে দেখতেছো মাইক্রোসফট অ্যাকাউন্ট তোমাদের এখান থেকে সাইন ইন করা লাগবে না এখানে কি মাইনক্রাফট ডানজন্স ওটা কেমনে ডাউনলোড করতে হবে আমি তা জানি না তো এখন আমি প্রোফাইলে যাই ধরো আমার স্ক্রিনটা চেঞ্জ করে দিই আমার মনে হয় যে কিপ্যাডটা আসার কথা এখন তো আমার নেট কানেকশনের প্রবলেমের জন্য কেপ আসতেছে না বাট সমস্যা নাই ওইটা কোনো সমস্যা নেই তোমরা পরে ই করে কেপ মানে তোমাদের নেট কানেকশন ভালো হলে কেপ আসা যাবে তো হ্যাঁ নেট কানেকশন অত ভালো না আমার তো যাই হোক কিন্তু আমি সাইন ইন প্রেস করতে জানি লেখা আছে যে সাইন ইন উইথ ইয়োর মাইক্রোসফট অ্যাকাউন্ট তো প্রথমবারে তোমারটা সাইন ইন হবে না তারা সাইন ইন হচ্ছে আমার বেলায় বাট তোমাদেরটা প্রথমবারে মানে সাইন ইন হবে না আমার এই যে করে ঘোরার পরে থাইমা যাবে তারপরে সেকেন্ড চান্সে আমার হয়ে যাবে সাইন ইন এটা বলে এটা এটা দেখো তোমরা মানে ফার্স্ট চান্সে হবে না আমি আমি ট্রাই করছি কিন্তু ফার্স্ট চান্সে কখনো হয় না আমি যতটা জানি সো আমি সেকেন্ড চান্সও দেখাবো তোমাদের কিন্তু আমি পাসওয়ার্ড টাসওয়ার্ড সব ঘোলা করে দিব তোমরা ওগুলো দেখো না আমার আমার এক্সবক্স অ্যাকাউন্ট জরুরি আছে কিন্তু ওটা ওটার মধ্যে তেমন কিছু নেই তাও জরুরি আছে আমি পাসওয়ার্ড টাসওয়ার্ড সো এখানে একটু দেখাইতেছে এরকম তো আমি এখন কোনো জায়গায় প্রেস করা যাবে না তো হ ভাই তো তোমাদের এক্সবক্স এক্সবক্স অ্যাকাউন্ট ও হবে হবে আমি ভাবছি হবে না প্রথমবার মনে হয় আমার যখন করছিলাম তখন নেট কানেকশন ছিল না সেখান থেকে তোমরা সাইন ইন করে নিবা তো আমি সাইন ইন টু স্কিপ করি তো আমার সাইন ইন মানে আমার যেগুলো পাসওয়ার্ড টাসওয়ার্ড দেওয়া ছিল সব ঠিক হয়ে গেছে সো এখন তোমাদের আমি একটু স্কিপ করছি কারণ তো তোমাদের দেখাইতে পারবো না ওগুলো হা 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 তো আজকের ভিডিও আর অনেকে ভাবে যে এটা মানে করতে পারতেছে না সে সাইন ইন তো মেন রিজন হচ্ছে তোমাদের হয়তো তোমাদের আসল অ্যাপ্লিকেশন না অথবা মানে আসল বলতে কী বলতেছি আসল তো কোনোটাই না তো এখান থেকে হয়ে গেছে দেখতেছো গাইস অলরেডি হ্যাভ আ গেম ট্যাগ তো এখানে এসে গেছে ওয়েলকাম ব্যাক আমার হলো গেম ট্যাগের নাম হলো TIS 2685 আমার আমার এক্সবক্সে ফলো করে আর আমার অমলেটও ফলো করে এক্সবক্সে ফলো করা যায় নাকি মানে এক্সবক্সে ফলো করো যদি পারো তো এখান থেকে আমি এখন লেস্ট প্লেতে প্রেস করতেছি অ্যান্ড এটা ওপেন হবে তো এমনি করে তোমরা খেলতে পারবা এখন আরেকটু কিছু ফিচার দেখাবো তোমাদের এর মধ্যে কী কী আছে তো আমার একটা ওয়ার্ল্ড অলরেডি আছে এখানে কিন্তু ওয়ার্ল্ডটা ডিলিট করে দেবো কারণ তো তোমরা যদি চাও এমন কোনো একটা এমন একটা ভিডিও যে তোমাদের যে ওয়ার্ল্ড তারা এখানে সাইন ইন করতে তো আরেকটু কথা ফাও পেছাল পাই নি তোমরা যদি চাও এমন কোনো ভিডিও যে তোমাদের তুমি যখন মাইনক্রাফটের নতুন ভার্সন আনো তারপর যদি আনইনস্টল করে দাও তাহলে তোমার ওয়ার্ল্ড ডিলিট হয়ে যায় কিন্তু ওয়ার্ল্ডগুলো আবার কেমনে পাবা সো ওইটা নিয়ে যদি ভিডিও চাও তাহলে আমি বানাবো তোমাদের ইচ্ছায়
তো আমার সাইন ইন কমপ্লিটেড, এখন চলো প্লে করে দেখি কি কি আসে। সো প্লে হ ভাই, একটু প্রবলেম হয় এরকম করে ইন্টারনেট থাকলে, ওপেন হইতে একটু সমস্যা হয়ে যায় এসে গেছে। তো এখান থেকে তুমি যদি ই করতে চাও, এখানে ফ্রেন্ড দেখতেছো, আমার ফ্রেন্ড সার্ভার দুইটা আছে, একটা বাংলাদেশ মাই ওয়ার্ল্ড। তো জয়েনেবল ফ্রেন্ডেরা আমার জয়েন করতে পারবে, 1 পয়েন্ট এই কজন আমি জয়েন করতে পারবো। এখানে সার্ভার আছে, সার্ভার এখন কামিং সুন, পরে দেখাবে, কারণ সার্ভার এখন প্রথমবারে হবে না, যখন নেট কানেকশন ভালো হবে তখন হবে। সত্যি তোমার সার্ভার পরে খেলতে পারবো, আমি নিজে খেলছি। তো চলো একটা খেলা দেখি কি হয়, আমার নেট কানেকশন ভালো না, আমি ঢুকতে পারবো না মনে হয়। তো চলো যাই দেখি কি হয়। তো হ্যাঁ, আমি কিছু দিনে দেখাবো, দেখি এরা জয়েন করতে পারলে হইলো, কারণ আমি কখনোই জয়েন করতে পারি না। জয়েন করতে গেলে খালি নেটওয়ার্ক কানেকশন ডিসকানেক্টেড এরকম আসে, এর জন্য আমি জয়েন করতে পারি না, মানে ভালো লাগে না এই জয়েনের প্রবলেমটাই। সো হ্যাঁ, জয়েনেবল করি, জয়েন করি তাড়াতাড়ি ভাই, জয়েন হো ভাই। না জয়েন হলে তোমাদের একটা ওয়ার্ল্ডে দেখাই দেবো, এটা আসলে বেটা ভার্সন। তো তোমরা যদি চাও, ধরো আগে না, সরি এখানে ক্যান্সেল করে দিই, আমি দেখুম না, মানে ঢুকুম না। তো আর তোমাদের যদি কারো রাউন্ড থেকে থাকে, আমার জানাই দিও, আমি ঢুকবো। সেখানে লেখা আছে ট্রাই রাউন্ড পাস প্লাস, সরি আমি এক্সটার্নালে দিই, আমি একটা ওয়ার্ল্ড দেখাই তোমাদের আগে, যে এটা আসলে নিদার আপডেট, মানে সত্যি সত্যি এক্সটার্নাল, এই যে এসে গেছে। সো এটা আমার আগে থেকে ছিল, এর মধ্যে ধরুন ক্রিয়েটিভ, আমি এর মধ্যে হচ্ছে আমার কীভাবে নেদারাইট পাবা এটার ভিডিও বানাতে যাইতেছিলাম, মানে বানাবো সামনে। তো অনেকে আছে ডায়মন্ড পাবা, তারপরে আয়রন পাবা, এগুলো নিয়ে ভিডিও বানাই। তো আমার আসলে ইচ্ছা আছে যে কীভাবে নেদারাইট পাবা এটা নিয়ে ভিডিও বানানো। ওয়াও, আমার মতে ডায়মন্ড যেহেতু আগে রেয়ার ছিল, তখন ডায়মন্ড নিয়ে আমার আগে মানুষ আগে ভিডিও বানাইতো, তো এখন নেদারাইট রেয়ার, তখন নেদারাইট নিয়ে আমার ভিডিও বানাবে। আমি একটু আগে ট্রাই করার চেষ্টা করতেছি, কিন্তু যখনই যে ভিডিও আমার মাথার মধ্যে থাকে, ওই ভিডিওই অন্য কেউ আগে বানায় ফেলে, ভালো লাগে না। সেদিন আমি হ্যাপি উইলস এর ভিডিও বানিয়েছি, তার আগে অন্য একজন ভিডিও বানায় ফেলছে, আমার খুব দুঃখ লাগছে। কিন্তু যাই হোক, হ্যাপি উইলস আমি এর আগে খেলছিলাম। তো আমার চ্যানেল প্রায় 5 মাস হয়েছে পুরানো। ওয়াও, হা হা হা, এতদিন ধরে ইউটিউব করতেছে আমি নিজেই জানি না। তো আমার এই যে 2 মাস আগে একটা হ্যাপি উইলসের ভিডিও আপলোড করছিলাম, মানে হা হা হা, কিন্তু এখন আর মাইনক্রাফ্ট ছাড়া অন্য কোনো ভিডিও আপলোড করি না, না 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 না। তো আরেকটা কথা বলি, আমি আগে এর আগে একটা ভিডিও বানাইছিলাম, ওই দাঁড়ো, ওই স্পন্ট হয়ে গেছে, আমি কি অ্যালেক্সের স্কিন না খেলতেছি? ওয়াও, অ্যালেক্সের স্কিন, দাঁড়ো আমি একটু দেখাই তোমাদের জিনিস, নেদারাইটের আর্মোর পইরা। তো এ কি অ্যালেক্সের দাড়ি হয়েছে, ওয়াও জোস ব্যাপার, অ্যালেক্সের দাড়ি হয়েছে। তো আমি আগে প্যান্ট ট্যান্ট পইরা নিই, দাঁড়ো আমার এখানে থাকার কথা দুইটা জিনিস। তো হ্যাঁ, তো হচ্ছে, সো আমার এখন নেদারাইট আর্মোর পড়া শেষ। তো এখন আমি একটু নেদারে যাবো, নেদারে যাই তোমাদের দেখাবো। সো আমি আসলে শেডার প্যাক ইউজ করি, তো তখন এই গ্রাফিক্সটা আমার কেমন যেন লাগতেছে। তো আরেকটা জিনিস দেখাই তোমাদের, এখানে দেখো কত কিছু যোগ হয়েছে, তোমরা সবাই জানো, কারণ সবাই আমার সাথে পোড়ো বলতেছি কেন। তো এখন আমি একটু নেদারে যাবো, নেদারে যাই তোমাদের দেখাবো। ধরো ফ্লিন্ট অ্যান্ড স্টিল এখানে থাকার কথা, এই যে ফ্লিন্ট অ্যান্ড স্টিল, এখন আমি একটু নেদারে যাবো, তোমাদের দেখাই আসলে কি অবস্থা, মানে ও ভাই, ও ধরো আগে না, আমি একটু জিনিস চেঞ্জ করে নিই, আমার এমনি ভালোই লাগতেছে না, স্লিপ কন্ট্রোলে ভালো লাগবো, আর আর কি ফব চেঞ্জ করতে হবে আমার। তো এই ভিডিওটা বড়ো হইতে পারে, ছোটো হইতে পারে, আমি আসলে নিজেরই জ্ঞান নাই ভিডিওটা কতক্ষণ হয়েছে। তো এখান থেকে ভিডিও কোনটা দেবো, কই জানলো গেল। সো আগে আমার ফব বাড়াইতে হবে, ফব একটু বাড়াই দিই, ওয়েট, ওকে এটাই হয়েছে। সো এখন আমি একটু কন্ট্রোলারটা চেঞ্জ করে নিই, ওখানে আমার এই কিন্তু রাউন্ড প্লাস কিনতে বলছে। সো কন্ট্রোল, এই যে কন্ট্রোলার এখানে আছে, স্লিপ কন্ট্রোল থাকার কথা ভাই, স্লিপ কন্ট্রোল কই গেল ভাই, টাচ, এই যে পাইছি স্লিপ কন্ট্রোল, আমার অন্য কন্ট্রোল, ওই কন্ট্রোল আমার ভালো লাগে না। ধরো এখানে একটা 1 2 3 4 একটু বড়ো সড়ো বানাই, মানে নেদারে যাই তোমাদের একটু দেখাবো কেমন হয়েছে, 1 2 3 4। তো এখান থেকে সো ফব বেশি দিছি, যে বেশি মনে হচ্ছে দূরে দূরে, বাট আমার এটাই ভালো লাগে, কারণ এক একজনের মত এক এক রকম। তো ইয়াস, ফব বেশি, আমার মনে হয় এটা অ্যাক্টিভ হবে না, আমি আসলে একটু নোপত, এই যে হয়ে গেছে। সো চলো নেদারে যাই, এ কী হলো, এ ভাই কী হলো ভাই, ও ঠিক আছে, আমি প্রথমবার নেদারে যেতেছি, এই মানে এই আবার যখন ইনস্টল করছি তারপরে। তো হা 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 হা, তো আয় ভাই তাড়াতাড়ি, কারণ নেদার অল্প একটু একটু দেখাবো, আমার নেদার খুব ভয় লাগে, এদের এপিসোডটা যারা দেখছো তারা দেখছো, আল্লাহ কী বাস খাইছি ভাই, অনেকে ভাবছে যে আমি অভিনয় করতেছি, আল্লাহ অভিনয় না, ও এখানে সোল সয়েল,
ও ভাই, এখানে সোল সয়েলকে আমার ভালো লাগে না, সোল সয়েল এলাকা ওরা অনেক ডিস্টার্বেবল। তো আমি এখন কই যাওয়া যায়, আমি একটু নেদার একটু দেখাবো। এখানে দেখতে সোল সয়েল, এখানে দেখতেছো গ্রিনি। ও ভাই, এখানে আয়রন গোলাম নাকি? না, দিয়ে দিয়ে আয়রন গোলাম মনে হইতেছে। তো আমি চাই না এরকম জায়গায় স্পন হইতে। হা হা হা, তো এখানে আমি একটু দেখা একটু জায়গা, যে সব জায়গায় তোমরা এটা প্রমাণ পাইতে পারো, এটা নেদার আপডেট। এদিক দিয়ে দেখতেছো, এদিক দিয়ে দেখো গাইস, কি সুন্দর কালার দেখা যাচ্ছে, আকাশের কালার। সো একটু ল্যাক করতেছে কেন জানি ভাই। ভাই এ দেখতেছো গাইস কেমন অবস্থা। সো দেখতেছো আকাশের কালার নীল নীল। তো এটা এটা তোমরা পাবা। সো আর কি ভাই, আমার ই খুঁজতে হবে ভাই, আমার ই কই, আমার গাছওয়ালা কোনো এলাকায় খুঁজতে হবে। তো যাই হোক, এটাই হচ্ছে প্রমাণ হালকা পাতলা। তো আমি ভিডিও আর বড়ো করতে চাই না এর জন্য। সো এখানে একটা কেব আছে, আমার মনে হয় ওই দিক দিয়ে আর নেদারেট পাবো। তো নেদারেট নিয়ে যারা ভিডিও চাও তারা কমেন্টে জানো, না চাই না কমেন্টে জানালেও আমি ওইটা ভিডিও বানাবো। আর একটা কথা বললে যে আমি এদিক দিয়ে নিচে মাইন করি, ধরো আমি একটা কথা বলি যে তোমাদের নেদারিট পাইতে গেলে 15 নম্বর কোর্ডিনে যেতে হবে, মানে 15 নম্বর কোর্ডিনে বেশি পাওয়া যায়। আমি মানে আমি নিজেও ভিডিও দেখছি, ভিডিও দেখে শিখছি 15 নম্বর কোর্ডেন। সো আমার এখানে কোর্ডেন অফ। তো চলো এখনই বিদায় জানাই তোমাদের। সো আমি অ্যালেক্সের স্কিন দেখে করতেছি, ধরো আমি আমার স্কিন নিয়ে বিদায় জানাবো তোমাদের। ধরো আমি আমার স্কিনটা ব্যবহার করি, আমার স্কিনটা গ্যালারিতে আছে, মানে যখন তোমরা প্রথমে খুলবা তখন পাবো না। সো আমার স্কিনটা গ্যালারিতে আছে। তো আমার আরও 2টা ভিডিও এখনও রেডি আছে, আমি একটা আপলোড করিনি। তো আসলে আমি 2 দিন পরপর আপলোড করতে চাই, এই ভিডিওটা খালি একদিন একটু একটু ডিফল্ট হবে। তো আমি আসলে 2 দিন পরপর আপলোড করতে চাই, কিন্তু এই ভিডিওটা একটু পরিবর্তন করব, ঠিক আছে? তো আমার ভিডিওর ইটা রেজলিউশন একটু কম পাইতে পারো, কারণ আছে খালি বারে বারে সোজা করতেছে, ব্যাখ্যা করতেছে। ধরো এখানে থাকার কথা ভাই, আমার স্কিন এটা না, ইরেজারে না, সরি, আমার স্কিন কনে ভাই, এই যে স্কিন কনে। অ্যান্ড স্কিন দিয়ে আমি বিদায় জানাবো। হাউ টু ডাউনলোড মাইনক্রাফট 1.16.0.2 ফর ফ্রি অ্যান্ড্রয়েড ডিভাইস। ওকে, তো ভাই এই কী অবস্থা ভাই। তো আমি আসলে অন্য জায়গায় স্পন করলে ভালো হইতো আমার, আমার মনে হয় আমি এই জায়গায় স্পন করছি কেন। তো অন্য জায়গায় স্পন করলে একটু ভালো মতো দেখাইতে পারতাম, বাট আমার স্পনিং এরিয়া ভুল। আর আমি সিডও ভুল দিছি, সিড ভালো দিলে, সরি আমার ডেকোর আসছে, সরি আমি আমার স্কিনটা নেই। ও ভাই আমার মনে হয় ইমোটা এসে গেছে, দাঁড়াও না, ইমোট আসে নাই। তো হ্যাঁ, সেটিংস যাই, ভিডিও 3rd পার্সন ফন্টে দেই, আমি যে স্টাইলে বিদায় জানাই। তো তো লিঙ্ক ডেসক্রিপশন আছে, যারা যারা এটা নিয়ে ভিডিও বানাইছে চাও নিজের নিয়ে নিজেরে আমার এই লিঙ্ক নিয়ে তারা নিতে পারো, কিন্তু ক্রেডিট আমারে দিতে হবে, প্লিজ দিও। আমি যেমন অবশ্যই লিঙ্কটা আমি 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 আসলে যারে দিছি, মানে যার কাছ থেকে লিঙ্ক নিছে তারা অবশ্য ক্রেডিট দেয় না এখনও, কিন্তু আমি দিয়ে দিব। তো তার চ্যানেল নাম হলো এক্স, তার চ্যানেল নাম ধরো XINEDYT মাইনক্রাফট, এই চ্যানেলের নাম। তো হ্যাঁ, ওটা বাংলাদেশি চ্যানেল না, ওটা হচ্ছে একটা কোরিয়ান চ্যানেল। তো ওই চ্যানেলে সাবস্ক্রাইব করো, প্রেস করো বেল আইকনে, আমিও সাবস্ক্রাইব করছি, কারণ আমি অবশ্য সাবস্ক্রাইব মানুষের বেশি করি, অনেক বেশি বেশি করি। তো তোমাদের যারা চাও, আমার যারা চাও আমার কাছ থেকে সাবস্ক্রিপশন, তারা আমার বললো আমি আমি তোমাদের চ্যানেলও সাবস্ক্রাইব করে দেবো, কিন্তু আমার চ্যানেলও প্লিজ করো, আমার চ্যানেলেই ভাইবো না, আমার চ্যানেলে একটু ভালো মতো ভাইবো ভাই, আমার চ্যানেলে করবো, আমি তোমাদের চ্যানেল করবো। তোমরা যদি আমার চ্যানেল নাও করো তাহলেও তোমাদের চ্যানেল করবো, খালি একটু কমেন্টে জানাই দিও কারা কারা, মানে আমিও আমি আগে বলি, আমি আমি অনেকের কাছ থেকে অনেকটাই সাবস্ক্রাইব করছি। আরেকটা কথা, ওয়েট ওয়েট সরি, আমি এখানে কী করি, তো আরেকটা কথা, আমি ভিডিও এখনই বিদায় জানাইতেছি কেন। তো নেদারে কিছু জিনিস দেখাই আগে তোমাদের, যে নেদারে এটা আর্মোরে কিছু জিনিস। সো ও ভাই, 1st পার্সন দেই কিছু জিনিস তোমাদের দেখেন নেদারে আর্মোরে। সো নেদারে দ্বারা উপরে গেল ভাই ভিডিও 1st পার্সন। সো নেদার টার্মার কিছু জিনিস দেখায়, আমি যখন ভিডিও যেই টপিক নিয়ে বানিয়ে তার সেটা বেশি নিয়ে কথা কই ভাই। নেদার এটার মোর কই গেল, এই যে হয়েছে। সো নেদার টার্মার হচ্ছে পানিতে ভাসে, পানিতে বাইসা থাকে। সো আমি তোমায় দেখাই আগে, বুট প্যান্ট এই দেখো, ওই দেখো পানিতে ভাইসা আছে, দেখো পানিতে ভাইসা আছে, এই বুট এদিকে দেখতেছো। ওরা কতক্ষণ পরে ডিসপন হয়ে যাবে, কিন্তু যতক্ষণ না ডিসপন হবে ততক্ষণ ও পানিতে ভাসবে। ওই দাও আমি চেস্ট প্লেট হেলমেট আমি তোমাদের দূর থেকে দেখাই, এগুলো দেখো ভাসতেছে। এ ভাই ভাসে শোনাকে, ও ভাই ভাই ভাস ভাই 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 ভাস ভাস না ভাই, নিচে ওই যে দেখতেছো গাছ ভাসতেছে। তো এটা হচ্ছে নেদারে টার্মোরের একটা বিশেষত্ব, কিন্তু তুমি ভাসবা না, কারণ তোমার ওজন বেশি আর ওর ওজন কম। তো হ্যাঁ, এইটুকু আজকের মতো, আবার সেই স্টাইলে বিদায় নিতেছিলাম, ওই স্টাইলে বিদায় নেই। ধরো তো আমার মাইনক্রাফট সার্ভাইভাল ওয়ার্ল্ডের
নেদার স্পন এরিয়া খুব খারাপ ছিল, বাজে ছিল। সো হ্যাঁ, থার্ড পার্সন, সরি, ব্যাক না, ফ্রন্ট। আর আমি কেপ দিতে পারতাছি না, এটার জন্য আমার দুঃখ হইতাছে। তো হ্যাঁ, হোপ ইউ লাইক দিস ভিডিও, সরি, হ্যাঁ, হোপ ইউ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন, অ্যান্ড বা বাই, আর আই উইল সি ইয়া উইথ অ্যানাদার ভিডিও। বাই দ্য ওয়ে, একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা অনেক গুরুত্বপূর্ণ, যে তোমরা কি আসলে আমার চ্যানেলের নোটিফিকেশন পাও? পাইলে আমার জানাই দিও, আর না পাইলে জানাইও না, কারণ আমার কেন জানি মনে হয় যে তোমরা আমার নোটিফিকেশন পাও না, কারণ আমি অন্য ফোনতে দেখছি যে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আমার বাসার অন্য ফোনে কোনো নোটিফিকেশন যায় নাই। তো তোমরা জানাই দিও নোটিফিকেশন আছে কি নাই। অ্যান্ড ইয়াপ, হোপ ইউ লাইক দিস ভিডিও, বাই বাই। Pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.